वेलकाम टू माई चैनल डेली लाइफ विथ लिलि। गुड आफ्टरनून बंधुरा, बोललाम कारण साढ़े बारोटा बेजे गेछे। आज के मंगलवार 6 तारीख, आज के हमारे एखाने भोटेर दिन। तुम्हारा सबाई केमन आछो? आमि खूब भालो आछि। এইমাত্র স্নান করলাম, রান্না করতে করতে স্নান করলাম, তবে একটু বসে গিয়ে স্নানটা সেরে নিলাম, কারণ দেরি হয়ে গেছে, ভোট দিতে যেতে হবে। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, কিন্তু সঙ্গে যেও আমার। কোথায় ভোট দিচ্ছি দেখবে, ভেতরে তো করতে দেবে না ভিডিও, তা কোথায় ভোট দিচ্ছি সেটা দেখবে। চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখাবো। রান্নার কোনো রেসিপি শেয়ার করব না আজকে, আজকে কি রান্না করেছি তোমাদের দেখাবো। আর আর একটা সারপ্রাইজ আছে, আমি সারপ্রাইজ গিফট পেয়েছি আজকে। কি পেয়েছি, কে দিয়েছে সব বলবো, তোমাদের দেখাবো, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি প্যাক খুলিনি, দেখেছি প্যাকটা খুলিনি, তো বলে দিই আজ কে দিয়েছে। আমার ভাসুর দিয়েছে, আমার এক ভাসুর দিয়েছে। তো ভোট দেওয়াও তোমাদের দেখাবো, আর আমাদের জমি দেখাবো তোমাদের, যে আমাদের কোথায় জমি আছে, ভোট দিতে গেলে সেই জমি পার হয়ে যেতে হবে, কোথায় ভোট দিচ্ছি সেটাও দেখাবো, জমি দেখাবো, আজকে অনেক কিছু দেখাবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সঙ্গে থেকো আর স্কিপ করে যেও না, পুরোটা দেখো, কারণ ভিডিওটা পুরোটা না দেখলে অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তোমাদের এটা অনুরোধ করছি যে পুরো ভিডিওটা দেখো, যাতে সাবস্ক্রাইবার আমার না কমে, সেটা একটু দেখো, সঙ্গে থেকো। চলো তাহলে দেখিয়ে দিই আমি কি রান্না করলাম আজকে, খেয়ে দিয়ে ভোট দিতে যাব। চলো আগে তোমাদের কি রান্না করছি আমি দেখিয়ে দিচ্ছি আগে, আর যেটা করছে সেটা দেখাচ্ছি। এখানে মাছ ভাজছি, মাছের ঝাল করব, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। আমার শাশুড়িমা হাফ বয়েল ডিম খেয়েছে, খাওয়া হয়ে গেছে, আর এটা আমার আর আমার ছেলের। আর এখানে করেছি এঁচুড়ের কোপ্তা কারি, এঁচুড়ের কোপ্তা কারি নিশ্চয়ই তোমরা জানো, যদি কেউ না জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা তোমাদের দেখাবো, আর কীভাবে আমি করি সেটা দেখাবো। তোমরা, আমি ভাবলাম তোমরা জানো সেই জন্য রেসিপিটা দেখালাম না, যদি না জেনে থাকো, যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে জানিও, আমি রেসিপিটা তোমাদের দেখাবো। আজকে কোনো রেসিপি তোমাদের দেখাচ্ছি না, এই মাছের ঝাল করব, আর এই মোটামুটি আজকে খাওয়া হয়ে যাবে। আর ওখানে কাঠের উনুনে ভাত করেছি, উনুনে ভাত আমার হয়ে গেছে, আর এই তরকারি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, খেয়ে দিয়ে চলো আমার সাথে ভোট দিতে। তোমরাও যাবে কিন্তু আমার সঙ্গে ভোট দিতে অবশ্যই। আর আমি কি গিফট পেলাম সেটাও দেখাবো, দেখো অবশ্যই। গিফট পেতে কারটা ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে, খুব খুশি আমি, তোমাদের দেখাবো, তোমরাও খুশি হবে দেখবে। চলো বেরিয়ে পড়েছি ভোট দিতে, এখন বাজে 3:15, ভোট দিতে যাচ্ছি। চলো আজকে অনেক কিছু দেখাবো তোমাদের। পাটা দিয়ে দিলাম, পাতার কোনটা দেবো, চলো অনেক কিছু দেখবে, রাস্তায় অনেক কিছু দেখাবো তোমাদের। এই দেখো আমাদের হরি মঞ্চ, এটা কিছুদিন পরে এখানে হরিনাম বসবে 11ই বৈশাখ থেকে। এটা আমাদের মা শীতলা মঞ্চ, মা শীতলা মায়ের পুজো হয়। আর এটা আমাদের কালী মঞ্চ, কালী মন্দির জ্যৈষ্ঠ মাসে পুজো হয়, সব তোমরা দেখবে যখন হবে সব দেখাবে। এটা আমাদের কালী মন্দির, আর তোমাদের বলেছিলাম আমাদের আমার শ্বশুর ঠাকুমা শাশুড়ির মন্দির এই যে, আর এটা আমাদের গোয়ালচালা, গরু নেই
গোয়াল চালা আছে, এই যে আমাদের গোয়াল চালা। চলো রাস্তায় অনেক কিছু দেখাবো তোমাদের। এটা আমাদের খামার, এই যে কালী মন্দিরের পিছনটা, এটা এটা আমাদের খামার। এই দেখো গ্রামের পরিবেশ আমাদের, আমাদের গ্রামের পরিবেশ। এই রাস্তা দিয়ে ভোট দিতে যেতে হয়, হাই স্কুলে ভোট হবে, হয়রা হাই স্কুল। মাঠের পর মাঠ, এগুলো আমাদের জমি নয়, আমাদের জমি দেখাবো তোমাদের। চলো বাঁশবাগানের তলা দিয়ে যেতে হয়। তার মধ্যে আবার কাঁটা তার আছে, দেখে যেতে হবে। মাঝখানে এগুলো দেখাবো, ওগুলো ফেরার সময় দেখাবো। আবার এদিকেও জমি আছে, সেগুলো এখন দেখাবো। এই দেখো এটা আমাদের একটা জমি, এটা এক বিঘের ওপর তিল চাষ করা হয়েছে। বাস এসছে, এদিকে দুটো বাস দাঁড়িয়ে আছে। স্কুলটা, এটা স্কুলের পিছন দিকটা, স্কুল গ্রাউন্ড, এই যে প্রাইমারি স্কুল, ভূঁয়েরা প্রাইমারি স্কুল। এটা হচ্ছে শ্মশান, দেখতে পাচ্ছ ভোট দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ তোমরা, ভোট খুলে ফেলি, একে তো রোদ, ছাতা নামতে ভুলে গেছি, তার উপরে এই মুখে মাস্ক গরম করছে, হাতে স্যানিটাইজার দিতে হলো, গ্লাভস পরতে হলো, মাস্ক সব দিয়ে দিলাম ভোট। চলো শ্মশানটা তোমাদের দেখাই, দাঁড়া দেখো শ্মশান। শ্মশানটা দেখতে পাচ্ছ তোমরা, শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি। শ্মশান শেষ হচ্ছে আর আমাদের জমি শুরু হচ্ছে। এই দেখো তাল গাছ, এই তাল গাছগুলো সব আমাদের। কিন্তু তাল খেতে পাই না, একটা তালও পাই না, কারণ অনেকটা দূর, যে যখন পারে কুড়িয়ে নেয়, তাল আমরা পাই না। এই দেখো এই জমিটা থেকে আমাদের জমির শুরু, দেখো তাল গাছগুলো সব আমাদের। তাল ধরেছে, দেখো তাল ধরেছে অনেক। কোন তাল গাছগুলো আমাদের সব কটাই, ওই ওই ধারের দুটো, হ্যাঁ সব আমাদের তাল গাছ। কলা গাছগুলোও আমাদের, কিন্তু কলা পাবো না। চলো জমিগুলো দেখাই। এই একটা জমি, আলুগুলো ছোট ছোট, দেখে দেখে হাঁটতে হবে আমাকে, নালে পড়ে যাব। আমার চেহারা তো জানো তোমরা, পড়লে আর উঠতে পারবো না। এই একটা জমি, পরপর জমিগুলো আমাদের,
ভাগে দেওয়া, জানো, সব ভাগে চাষ করে, ভাগ চাষিরা করে। এই একটা জমি দেখতে পাচ্ছ, অপর লাইন দিয়ে এখানে জমি আছে। এটা অজিত কাকা, এটা অজোদা, ওইটা দুবিঘেটা, ও এইটা দুবিঘেটা, একটা জমি। আর এই জমিটা বড় প্রায় এক বিঘে জমি, এটা বড় জমি, এটাই এক বিঘে জমি। তাহলে প্লটটা দেখতে পাচ্ছ কত বড় প্লট, কত বড় প্লটটা আল দিয়ে ভাগ করা, আর চাষিরাও ভাগ করা। এটা চারটে জমি, পাঁচটা জমি চারটে চাষিতে মিলে চাষ করে। আবার ওই গাছগুলোর কাছে জমি আছে, ওগুলো সব জমির নাম আছে। এটা হচ্ছে রাজীব দরুন, এটা হচ্ছে বাবলাতলা জমির নাম, এইটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে হেনর জমি। সব নাম জমিগুলোর নাম, এই এইটা হচ্ছে জাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেনর জমি। আর এইটা হচ্ছে আমাদের মিনি, এখান থেকে জল সরবরাহ হয়। আর ওই যে পোলটা দেখা যাচ্ছে, ওর পারে একটা জমি আছে, সেটা কি নাম, খালের ওপারে, ওটা হচ্ছে খালের ওপারে জমির নাম। চলো তাহলে আমাদের জমিগুলো মোটামুটি দেখা হলো। জমিটা এগুলো কি গাছগো, তাই চাষ করেছে কেন, গরু খাবে বলে চাষ করেছে? ও আমি জানি না, এগুলো হচ্ছে গামা গাছ, গরুতে খায় সেই জন্য চাষ করেছে। আসলে আমার বাপের বাড়িতে তো এইসব চাষবাস কিছু নাই, ওই জন্য জানি না, শ্বশুর বাড়িতে থাকলেও এগুলো দেখা হয়নি। তোমাদের দৌলতে আমারও জানা হয়ে গেল, আমিও জানতাম না আমাদের জমিগুলো, তোমাদের দেখাতে গিয়ে আমিও জেনে নিলাম। এই যে মিনিটা, এগুলো হচ্ছে গামা গাছ, তোমরা দেখে নাও। ব্যাস গিফটগুলো তোমাদের দেখাবো, কি গিফট পেলাম আমার ভাসুরের কাছ থেকে তোমাদের দেখাবো। চলো ভোট দিয়ে তো অনেকক্ষণই চলে এসেছি, চোখ মুখের অবস্থা দেখছো কীরকম, চুল এবড়ো খেবড়ো, চোখের নিচে কালি পড়ে গেছে। তো তোমাদের বলেছিলাম যে গিফট পেয়েছি, তো কী গিফট পেয়েছি দেখাই চলো। চলো দেখাই,
গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমারও খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ সুন্দর। আবার গিফটগুলো দেখো কীরকম সুন্দর আমার ভাষ্য দিয়েছে। দুটো জিনিসই আমার খুব পছন্দ হয়েছে, এই দেখো। ভাসুর আগেও অনেক গিফট দিয়েছে, দেখো কি সুন্দর বাটিগুলো। এগুলো এখানে আমি খুলিনি, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে এই দুটো জিনিস। থ্যাংক ইউ দাদা ভাই এর জন্য। আচ্ছা তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই আপাতত আমি ব্লগটা শেষ করলাম। ব্লগ শেষ করার আগে বলছি যে তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাতে আমার উপকার হবে, কারণ অনেক সাবস্ক্রাইবার এই জন্য কেটে যাচ্ছে। তো বলবো যে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো, অবশ্যই জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আবার বলছি, আমি জানি যে তোমাদের ইচ্ছা গেলে করবে না, ইচ্ছা গেলে করবে না, কিন্তু তবুও বলছি যে যদি ইচ্ছা যায় তাহলে সাবস্ক্রাইবটা করো, প্লিজ সাবস্ক্রাইব মি। ওকে, গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো, গুড নাইট, বাই।